দ্বিতীয় দিনের মতো আর্মেনীয় জাতিগোষ্ঠী অধ্যুষিত নাগর্নো কারাবাখে সন্ত্রাস দমন অভিযান চালায় আজারবাইজান। যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্নতাবাদীরা আত্মসমর্পণ না করবে ততক্ষণ পর্যন্ত সেখানে অভিযান চলবে বলেও ঘোষণা দেয় দেশটি। এর মধ্যেই খবর আসে আর্মেনীয় সশস্ত্র গোষ্ঠী অস্ত্রবিরতির প্রস্তাব মেনে নিয়েছে। কারাবাখের নেতারা এক বিবৃতিতে জানিয়েছেন, রুশ মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংঘাত বন্ধের চুক্তিতে সম্মত হয়েছেন তারা। 2020 সালে যখন আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ বাঁধে তখন সেখানে হস্তক্ষেপ করে রাশিয়া। দুদেশকে শান্ত রাখতে ওই ছিটমহলে নিজেদের 3,000 সেনা মোতায়েন করে মস্কো। মঙ্গলবার মাইন বিস্ফোরণে নিজেদের পুলিশ সদস্য নিহত হওয়ার পর নাগর্নো কারাবাখে আর্মেনীয়দের বিরুদ্ধে বড় সামরিক অভিযান শুরু করে আজারবাইজান। নতুন করে সংঘর্ষের জেরে 2,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেন রুশ সেনারা। এদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান জাতিসংঘের ভাষণে বলেছেন, কারাবাখ আজারবাইজানের ভূখণ্ড, এটি সবাইকে মেনে নিতে হবে। তিনি আজারবাইজানের সামরিক অভিযানের সমর্থন করেন। 1990 সালের দিকে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তখন নাগর্নো কারাবাখ ছিটমহল নিয়ে দুদেশ যুদ্ধে জড়িয়েছিল। এরপর 2020 সালে আবার তাদের মধ্যে 6 সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সাম্প্রতিক সময় সেখানে আবার বিচ্ছিন্নতাবাদীদের কর্মকাণ্ড বেড়ে গেছে দাবি করে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় বাকু। এদিকে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে রাজধানী ইয়েরাভেনে বিক্ষোভ করেছেন সাধারণ আর্মেনীয়রা। নাগর্নো কারাবাখে আজারবাইজান সেনাবাহিনীর অভিযানের হাত থেকে সেখানকার বাসিন্দাদের রক্ষা করতে না পারায় প্রধানমন্ত্রী পাশিনিয়ানের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। হাফসাতুন নেসা, সময় সংবাদ।